দখলদারদের দখলে সিলেটের খরস্রোতা বাসিয়া নদী। সিলেটে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ 2016 সাল থেকে বাসিয়া নদী সহ অন্যান্য নদী বাঁচাতে আন্দোলন করে যাচ্ছে। সিলেটের বিশ্বনাথ সদর থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত 3 কিলোমিটার জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে প্রায় 220টি, যার অবৈধ মালিক 187 জন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন থেকে মামলা করা হলেও আজও সরানো যায়নি দখলদারদের। জুন 2017 সালে স্বইচ্ছায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য সিলেট জেলা প্রশাসক থেকে উচ্ছেদ মামলা নোটিশ দেওয়া হলেও অবৈধ দখলদাররা এই মামলার বিপরীতে উচ্চ আদালতে রিট করে, যা এখনও বহাল তবিয়তে আছে, যার কারণে নদীটি এখন মৃত পায়। আন্দোলন চলাকালে 2017 সালে নদী পরিদর্শন করেন তৎকালীন পানি সম্পদ মন্ত্রী ও উপমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য। উচ্চ আদালত থেকে দখলদাররা বারবার সময় বাড়িয়ে নেওয়ার কারণে যারা আন্দোলন করছে তারা হতাশ, আর নদীও প্রায় বিলুপ্তির পথে। এ বিষয়ে সিলেট 2 আসনের মাননীয় এমপি জনাব মুকাব্বির খানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয়। আমার